মৃৎশিল্পীদের সরকারি স্বীকৃতির দাবিতে আন্দোলন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিভিন্ন শিল্পীকে মান্যতা দিয়েছেন, কিন্তু সেখানে আজও বঞ্চিত মৃৎশিল্পীরা। করোনা পরিস্থিতিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জীবন। বহু মৃৎশিল্পী পেটের তাগিদে নিজেদের পেশা বদল করতে বাধ্য হয়েছে, এমনকি ভিন রাজ্যে পাড়ি দিয়েছে রুটি রোজগারের টানে। জেলার বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেও সরকারের কাছে কোনো সদুত্তর পায়নি। ওয়েস্ট বেঙ্গল আর্ট পট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক শান্তিপূর্ণ আন্দোলন করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হয় তাদের শিল্পকেও যেন সরকারি স্বীকৃতি দেওয়া হয়, যাতে সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারাও পেতে পারে। মৃৎশিল্পীদের তরফে জানানো হয়, সরকার যতদিন না পর্যন্ত মৃৎশিল্পকে সরকারিভাবে স্বীকৃতি দিচ্ছে ততদিন তারা এইভাবে আন্দোলন চালিয়ে যাবে। बहुत सारी मांगे हैं। देखिए हम लोग कुम्हारों को जितनी भी तकलीफें हैं ना, उस पर जितने भी हम बोले कम हो जाएगा। अभी रिसेंट जो हम लोग प्रॉब्लम के लिए फेस कर रहे हैं, लड़ रहे हैं, वो है हम लोग का हस्तशिल्प कला का कार्ड। वो अगर मिल जाता है तो बहुत सारी बेनिफिट का लाभ उठा पाएंगे हमारे मित्रों, हमारे स्वजाति भाइयों को बहुत सारे लाभ होंगे उस पर। हम चाहे सरकार के एकटाई दाबी, हम कारोर बिरुद्धे हिंसा करछि ना, हमारा এক হয়ে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে যেমন যে কোনো পরিচয়পত্রের মাধ্যমে সরকার যেমন সুযোগ সুবিধা দেয়, সেই সরকার যদি আমাদের, সেই সদ্য সরকার যদি আমাদের এই শিল্প ভাইদের যারা মাটির কারিগর কাজ মাটির কাজ করে তাদের যদি একটু মাথায় হাত দেয় এবং তাদের মানে সেওময়ী দৃষ্টিতে যদি আমাদের দেখে, তাহলে আমরা খুব উপকার পাবো, যাতে আমাদের পাল ভাইরা যাতে বঞ্চিত না হয়। তাই সরকারের কাছে একটাই অনুমতি চাই যেন সকলে আমাদের পাল ভাইরা এটা পায়, মানে সহজ সহজেই যেন পায়। এখনো প্রচুর সংখ্যক বাকি আছে, 5000 লোক পেয়ে সবই বাকি, দুটাই বাকি। পরবর্তী দিনেই মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবে বলে জানিয়েছেন তারা। এই আন্দোলন কর্মসূচিতে পা মেলাতে দেখা যায় সংগঠনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি, মৃৎশিল্পী উজ্জ্বল পাল, গোপাল পাল, সুরেজ পাল, সুমিতা পাল সহ অন্যান্য বহু মৃৎশিল্পীদের। দেখিয়ে আইটেন কার্ড হো ইয়া ওবিসি কার্ড হো ইয়া জাতি প্রমাণ পত্র, বহুত দুঃখ লাগতা হ্যাঁ 1947 যে দেশ আজাদ হওয়া, বাবা রাম ভীমরাও আম্বেদকর যে সংবিধান বনায়া, उस संविधान बनाने के लिए प्रजापति कुम्हार का ही बेटा एक था, किंतु आज तक इतिहास में लेकर के अभी तक वर्तमान तक किसी नेता ने न किसी राजनीतिक दल ने हमारे को वहाँ तक पहुँचाया। एक बात, जब जब चुनाव आता है तो हर पार्टी अपने झंडे तले किसी न किसी जात का वोट लेने के लिए ललायक रहता है, और चुनाव जीतने के बाद हमारी बात को वस्ता में ढक दिया जाता है। और अब प्रजापति कुम्हार का बेटा पूरे हिंदुस्तान में कश्मीर से कन्याकुमारी तक जाग उठा है और लोगों को भगाने की तैयारी भी है। अब हम कलम रखना और पढ़ना और पढ़ाना सीख लिए हैं, इसलिए हमें सिर्फ यही कार्ड नहीं, भारत के संविधान जो बाबा राम भीमराव अम्बेडकर ने बनाया उसमें कुम्हार का एक नेता प्रतिनिधित्व के रूप में जो काम किया, उस काम के लेख से आज तक किसी ने नेता किसी भी राजनीतिक दल चाहे केंद्र का हो चाहे राज्य का हो कुम्हार को कहीं नहीं देखा। सरकार পৌঁছানো বলতে আমরা একটা ডেপুটেশন দেবো, আমরা তো বিভিন্ন জায়গায় মিটিং করেছি এবং মিছিল করেছি। আমার যেমন পূর্ব মেদিনীপুরে আমি বিভিন্ন জায়গায় আমার ধরুন প্রত্যেকটা বিধানসভাতে আমার সমিতি রয়েছে, ঠিক আছে, ওখানে আমি বিভিন্ন জায়গায় মিটিং করেছি, নন্দীগ্রামে যেখানে নন্দীগ্রামেও মিটিং করেছি, কিন্তু কিছু আমাদের সুরাহা হয়নি। তার জন্য আমরা বিভিন্ন মন্ত্রী মহলের কাছেও ঘুরেছি, কিন্তু আমাদের সুরাহা হয়নি। তার জন্য না শোনার জন্য আমরা সরাসরি আমরা মমতা ব্যানার্জিকে নবান্নেতে ডেপুটেশন দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। সরকারের কাছে অনেক দাবি আছে, 12 দফা দাবি রয়েছে। যেটা আমরা প্রথম দাবি বলি, আমাদের এখানে কুম্ভকারদের কোনো ডেভেলপমেন্ট বোর্ড নেই, ওবিসিদের কোনো ডেভেলপমেন্ট নেই। আমরা সরকারের কাছে দাবি করছি যে আমাদের অন্তর কুম্ভকার ডেভেলপমেন্ট বোর্ড, ওবিসি ডেভেলপমেন্ট যদি একটা দাবি আমাদের, এটা যে সরকার আমাদের পশ্চিমবাংলায় করে দিই। আমাদের সমস্যা তো অনেক রয়েছে, যেমনি মাটি রয়েছে, আমাদের এখানে মাটির ভাড়টা বাদ করে প্লাস্টিক জিনিস তৈরি করছে, প্লাস্টিক কাপকে যদি আমাদের এখানকার গভর্নমেন্ট মানে আমাদের মাননীয় দিদি মমতা ব্যানার্জি যদি বন্ধ করে দেয় তাহলে খুবই ভালো হয়। কেন প্লাস্টিকে, আমরা সবাই জানি যে প্লাস্টিক কাপে যদি চা খাই আমাদের স্বাস্থ্যে একটা আলাদা ইফেক্ট পড়ে। অনেকজনই আর্টিজেন কার্ড পাওয়ার জন্য গভর্নমেন্টের অনেক এখন মানে অনলাইন ছিল, যদি এটা অফলাইন করে সবাইকে ফর্ম দিয়ে এটা করে তাহলে খুব ভালো হয়।